गुड आफ्टरनून एवरीबडी, वेलकम बैक टू आर न्यू एपिसोड मी एंड मी। 11th ऑफ अप्रैल संडे। आज के আমাদের লাঞ্চে একদম সিম্পল রেসিপি, সিম্পল একদম মেনু, সেটা হচ্ছে দেশি মুরগির ঝোল আর একদম গরম গরম ভাত। তো লাস্ট ব্লগটা যদি তোমরা না দেখে থাকো, দেশি মুরগি ওমানে কিনতে গিয়েছিলাম, তো প্লিজ ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক দেওয়া থাকবে, তোমরা প্লিজ দেখে নিও। তো চলো এখন লাঞ্চ করি, তারপরে একবারে ইভিনিংয়ে দেখা হবে। তো গরম গরম দেশি মুরগির ঝোল রেডি লাঞ্চের জন্য। সৌরভ এখন পিক্সিকে হচ্ছে কুমিং করাচ্ছে। শেডিং হচ্ছে, না ওর এখন শেডিং হচ্ছে না, ও শেডিং হয় না, না সেরকম খুব একটা মাঝে মধ্যে হয়, সিজন চেঞ্জ হলে হয়। গুড কাজ হয়ে বসে রয়েছে। পাটা ঠিক করার সেম, ঠিক করে বসো, করে বসো, পাটা ঠিক করো। একে কম করানো হচ্ছে আমাদের ডেইলি একটা রুটিন, ডেইলি ওকে কম করানো হয়। সাথে হচ্ছে ও ডেইলি রুটিনগুলো, পিক্সির ডেইলি রুটিনগুলো হচ্ছে ওকে ডেইলি ওয়াকিংয়ে যেতে হয়, তারপরে হচ্ছে কমিং করানো, আর কি কি আছে, আর কিছু আছে, আরে খাওয়াটা তো খেতেই হবে, ওটা তো হ্যাঁ সুখের জীবন পুরো, একদম কোনো টেনশন নেই, কোনো এ নেই। না ওটা তো একটুখানি পড়বে, ওটা তো মানে রেগুলারই হয়। আমাদের যেরকম হেয়ার ফল হয় তেমন সেরকম ওদেরও হয়, তবে আমাদের থেকে মনে হয় ওদের কমই হয়। ওকে লেজ যখন আঁচড়ানো হয় না, লেজটা যখন কম করানো হয় তখন ও চুপ করে বসে পড়ে, ও জানে এখন আমার লেজ কম করানোর টাইম, ও নিজেই বসে পড়বে। ঝাড়ু লেজ না, ঝাড়ু এটা ওর হেঁটে এসে টায়ার্ড হয়ে গেছে, ফ্রেশ হওয়ার পর আইস দিলাম, আইস খেলো, এখন ডিনার টাইম, ডিনার করবে, ডিনার করবে হচ্ছে ওর যেটা ফুড রয়্যাল ক্যানিন তার সাথে হচ্ছে টুনা। দুটো ব্রাশ পিক্সির জন্য হচ্ছে দুটো ব্রাশ। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30, তাই অ্যাভোকাডো স্মুদি বানাচ্ছে, ও বানাচ্ছে অ্যাভোকাডো স্মুদি। অ্যাভোকাডো সাথে একটা অ্যাভোকাডো নিয়েছি, এই যে মানে এটা আর ওটা, ওটা অলরেডি, হ্যাঁ আমাদের দুজনে একটা অ্যাভোকাডো এনাফ। আর যেটা লাগবে দুধ নিয়েছি, এখানে দুধ আছে, কেন ওকে খাচ্ছি দেখাচ্ছি। আর নেবো হচ্ছে হানি। জেনারেলি আমরা যখন অ্যাভোকাডো স্মুদি করি আইসক্রিম মতন করে, কন্ডেন্স মিল্ক দিয়ে এগুলো দিয়ে করে থাকি, তো আমারও ডায়েট করা মানে মানে এখন দুজনে আমরা ডায়েট শুরু করছি আস্তে আস্তে, অলরেডি আমি শুরু করেছি, আবার এখন ভালোভাবে মনে হচ্ছে শুরু করতে হবে। এই যে কারণটা হচ্ছে এটাই, এর জন্য দরকার না বলো ডায়েট করাটা, ভালো রান্না করে খাওয়া এত বাড়বে,
ঠিক আছে, আমি ওকে বলেছি দুপুরবেলা এক বেলা তোমার পছন্দের রান্না হবে, যেরকমটা ও ভালোবাসে খেতে আমিও খাবো। তবে ওর কোয়ান্টিটি ভাতটা একটু বেশি থাকবে, আমার কোয়ান্টিটি ভাতটা একটু কম থাকবে। আর রাত্রেবেলা ডিনারটা হবে হচ্ছে আমার পছন্দ, সেজন্য এত কথা বলছে আমাকে অ্যাভোকাডো খাওয়াচ্ছে, মানে উইদাউট সুগার। হানিও যথেষ্ট মিষ্টি, ন্যাচারাল সুগার। আর হচ্ছে সাথে থাকবে স্যালাড, থাকবে আমার মাশরুম নেবো, স্পিনাচ নেবো, বেবি স্পিনাচ আর ক্যারেট। কি এটা সাথে? এটার সাথে না, আলাদা আলাদা থাকবে। অ্যাভোকাডোর সাথে মাশরুম, বেবি স্পিনাচ এইটার সাথে না। আমি তোমাদের পরে স্যালাডটা বানিয়ে দেখাবো, একবারে একদম রেডি করে ডিনার টেবিলে দেখানো হবে, ঠিক আছে? তো দুধ দিয়ে দিলো অ্যাভোকাডোর সাথে, আমাদের দু কাপ দুধ নিয়েছিলাম। হানি টু স্পুন, টু টেবিল স্পুন হানি। তোমরা ডায়েট করতে চাইলে এভাবে খেতে পারো, খুব হেলদি, ঠিক আছে? মিষ্টি ছাড়া, সুগার ছাড়া যদি খেতে চাও, তোমাদের হানিটা তোমাদের টু স্পুন নাকি দুজনের টু স্পুন, টু টেবিল স্পুন দুজনের, মানে তোমার ওয়ান টেবিল স্পুন, আমার টু ওয়ান টেবিল স্পুন মিষ্টি আর, ঠিক আছে? যেটুকু থাকবে ওটাই এনাফ, ওটাই সাফিসিয়েন্ট। কি অবস্থা ওজন? ভালো করেছি না বলো? দিনের বেলা একটু রিচ, মানে রিচ না, মানে রেগুলার খাওয়ার মতন, রাতের বেলা একটু সিম্পল খাওয়া, রাতের বেলা কম খাওয়াটাই ভালো, ব্যালেন্সে থাকবে। তোমাদের যেরকম হানি, টিপসি এখানে এসে গেছে, টিপসি এখন গ্রাইন্ড করছে। এই কাপ দুটোতে খাবো, এই কাপ দুটো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তে সৌরভ আমাকে দিয়েছিল, মানে দুজনের জন্য দুটো। কোন দিন দিয়েছিলিস? কোন একটা স্পেশাল ডে তে দিয়েছিল, ভুলে গেছি। এই দুটো কাপ, তো এটা আমাদের থার্ড টাইম এই কাপে খাওয়া। তো ডিনার রেডি, এই যে এদিকে ডিনার, যেখানে অ্যাভোকাডো স্মুথি অল্প করে নিয়েছি, আমি জাস্ট টেস্ট করেছিলাম, প্রচণ্ড তিক্ত। আর হচ্ছে এখানে স্যালাড আছে, এখানে আছে টুনা নিয়েছি, মাশরুম, ক্যারেট, স্পিনাচ আর এগ, আর একটু ওপরে আমি ব্ল্যাক পেপার পাউডার আর একটু সল্ট দিয়ে, আর এটাকে টোটালটাই আমি অলিভ অয়েলে জাস্ট সটে করে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ডিনার। তো তোমরা এরকম ডিনার দেখে কেউ অবাক হয়ে যাও না, আমাদের ডিনারে মানে এরকম বিভিন্ন রকমের খাবার চলে, এরকম আগেও আমরা খেতাম, তো এখন আবার শুরু করছি আস্তে আস্তে। তো ডিনার করি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হলো একটু জানিও, কমেন্ট করে জানিও, আর প্লিজ ব্লগটাকে শেয়ার করো সবার সাথে, আর প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার নিউ অ্যান্ড মি। তো কালকে আবার একটা নতুন দিন, নতুন ব্লগের সাথে দেখা হবে। তো সবাইকে আজকে বলছেন গুড নাইট, বাই বাই।